রান্না শুরু করে দিয়েছি প্রথমে মোটা মোটা করে কেটে নেওয়া আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি যে ভাজার সাথে সাথে এটা সিদ্ধ হয়ে যাবে আর কি পরে বেশি জাল দেয়া লাগবে না তাই লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে তাহলে সুগন্ধি হয় আমি আজকে খাসির ঠ্যাং রান্না করব তাই শুরু করে দিয়েছি এই যে এবার পেঁয়াজ রসুন কোটাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বেটে দিলে হয় কারণ ঠ্যাং সিদ্ধ হতে অনেক সময় লাগে না বাটলেও হয় যদি পেঁয়াজ রসুন কুটে দিয়ে দেওয়া যায় এতেও অনেক ভালো টেস্ট হয় তো আমি ওইভাবেই দিয়ে দিলাম এই তেলের ওপর একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে ভালো হয় আলাদা একটা সেন্ট আসে এবার লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেল আবার চেড়ে নিচ্ছি ভালো করে সব দিকে লবণটা মিশিয়ে নিলাম নিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি আর কিছু তেল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয় এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা যত ভালোভাবে একটু তেলে নেড়ে চেড়ে ভেজে নিলে তরকারি সুগন্ধি যুক্ত হয় এবারে আমি জিরে আদা বাটাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একে একে সব মশলা দিব সব মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব এবারে যে শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম প্রত্যেকটা মশলা এক এক করে দিব আর চেড়ে সব একসাথে মিশিয়ে নিব। যাতে সব মশলা সব সব একসাথে সুন্দরভাবে কষানো হয় এবার হলুদ দিয়ে দিলাম এবার একটু ধনের গোড়া দিব এই যে গোড়াটা দেওয়া হয়ে গেল একটা ধনের গোড়া তো এবার সব ভালো করে মিশিয়ে নেব সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর হয় এই কষানোটা যত ভালো হবে রান্নাটাও তত ভালো সুন্দর হবে চমৎকার লাগবে খেতে মনে হবে আবারও খায় কবে খাবো এই সুন্দর রান্নাটা রান্না করে এরকম মনে হবে আপনারা দেখবেন একটু ট্রাই করে আমি শুধু বলছি বলেই না এরকমভাবে রান্না করে দেখবেন আসলেই ভালো লাগে এবার আগে থেকে ধুয়ে রাখা খাসির যে ঠ্যাংগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন সবগুলো একসাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো একসাথে মেশাচ্ছি মিশিয়ে নেড়ে চেড়ে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছে যাতে সব ঠ্যাঙের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় তাই নেড়ে চেড়ে দিলাম এই যে দেখুন সব মশলা মেশানোর পরে যে চেহারাটা হচ্ছে আর কি দেখুন এই যে কত সুন্দর চেহারাটা আসছে তো এভাবে আর কিছুক্ষণ নেড় চেরে একটু কষিয়ে নিতে হবে আপনারা চাইলে একটু বেশি করে জল দিতে পারেন খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে দিলেই হবে এই যে দেখুন এই যে কষানোর পরে এই চেহারাটা আসলে দেখেন আস্তে আস্তে যে তেল বেরিয়ে আসছে কষানোটা হয়ে গেছে তো এখন আমি কষানো হয়ে গেছে তাই এই চুলাটা কমিয়ে দিলাম দিয়ে এখন তো অনেক সময় ধরে জাল দিলেও সিদ্ধ হবে না খুব ভালো বেশি সুস্বাদু হবে না তাই আমি এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সব কষানো শেষে পুরোটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সিটি দিলেই রান্নাটা হয়ে যাবে তো সব দিয়ে দিচ্ছি কুকারের ভিতরে দেখুন সব দেয়া হয়ে গেল সম্পূর্ণ গুছিয়ে মশলা টসলা যা ছিল সব গুছিয়ে দিয়ে দিলাম কুকারের ভিতরে এবার একটু জল দিতে হবে জল একটু বেশি লাগে একেবারে কম দিলে আবার লেগে যাবে তলায় লেগে যাবে কারণ ঠ্যাং তো কমপক্ষে পনেরোটা সিটি লাগেই রান্না করতে হলে তবে হচ্ছে সেভাবে জল দিতে অনেক বেশি জল দিলে আবার সিটি উঠবে না পড়ে যাবে তো সেভাবে মাপ মতন জল দিতে হবে খুব বেশিও না আবার অল্পও না তো আমি জল দিলাম দিয়ে এবার চালু করে দিলাম ইন্ডাকশনটি এখানে সিটি দেব বলে তো দেখি এবার নেড়ে ছেড়ে দেখি জলটা ঠিক দেওয়া হয়েছে কিনা যদি না হয় তবে আবারও আরেকটু দিতে হবে আর একটু লাগবে আর একটু জল লাগবে তাই যে নিয়ে নিচ্ছি এবারে জলটা দিয়ে দেব হ্যাঁ দিয়ে দিলাম হয়ে গেছে আর লাগবে না এটাতে সিটিগুলো উঠে যাবে আর সিটি উঠে গেলে রান্নাট হয়ে যাবে খুব দারুণ টেস্টি একটা রান্না খেতেও খুব ভালো লাগে আপনারা হয়তো খেয়েছেন কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে চমৎকার একটা খাবার হ্যাঁ এভাবে রান্না করে খেলে ভালো লাগবে মুখে লেগে থাকবে মনে হবে আবার এভাবে রান্না করে খাই তো দিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য এখন সিটি উঠতে যেটুকু বাকি সিটি উঠলে হয়ে যাবে আমাদের রান্না এই যে হয়ে গেছে এবার প্রেশার কুকার থেকে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সবগুলো নামিয়ে নিলাম নিয়ে এবার যে ভেজে রাখা আলুটা আছে ওটা দিয়ে অল্প একটু রান্না করলে হয়ে যাবে রান্না হয়ে গেছে একটু মানে নেড়ে চেড়ে নিতে হবে সব মিশিয়ে এই আর কি তাহলে রান্নাটা খুবই সুস্বাদু হবে খেতেও ভালো লাগবে এই যে দেখুন সব মিশিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এই যে দেখুন অল্প একটু জাল দিলে হয়ে যাবে রান্না রান্না হয়ে গেছে স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু জাল দিচ্ছি সব একসাথে করে এখনই আমরা খাওয়া দাওয়া করবো সেটাও আপনাদের দেখাচ্ছি আজকে দুপুরটা জমে যাবে আমরা সবাই একসাথে খাবো রান্না কমপ্লিট আরো কয়েকটা রান্না করছি ওটা ওগুলো দেখানো হয়নি আপনাদের দেখাতে পারেনি এই রান্নাটা দেখালাম তো সব একবারেই আপনাদের দেখাচ্ছি এই যে কাছের থেকে দেখান কিরকম কীরকম চেহারাটা হয়েছে আর কি এবার সব নামিয়ে নিয়ে একবারে সবগুলো আপনাদের দেখাচ্ছি এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে ফুটছে তরকারি হ্যাঁ হয়ে গেছে এবার এই দেখুন সব নিয়ে আসছি এই দেখুন সাদা ভাত খিচুড়ি ভাত এটা শাক এটা ডাল এখানে লেবু কাটা আছে আর এই যে সেই খাসির মাংস মাংস না ভুলে হয়ে গেছে মাংস না ঠ্যাং খাসির ঠ্যাং রান্না এই যে সবগুলো এখানে নিয়ে আসছি এই যে দেখুন এখানে সব নিয়ে আসছে এখানে আমরা এখন বসে এই মেঝের মধ্যে বসে সবাই এখন একসাথে খাবো আজকে দুপুরবেলাটা খুবই ভালো লাগছে জমে গেছে সবাই খুব এক্সাইটেড কখন খাবার রান্না হয়ে গেছে কখন দিবস ছেলেটা সব বলছে দাঁড়িয়ে আছে ওদের বাবা শুরু করে দিয়েছে ভাত তোলা শুরু করে দিয়েছে সবাই খাবো এই যে আমি এসে বসে গেছি এখানে সবাই মিলে একসাথে খাবো আজকে দুপুরের খাওয়াটা